দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনারা দেখছেন বিডি অল ডিজাইন, আমি রয়েছি আপনাদের সাথে ময়মনসিং থেকে মোহাম্মদ আলমগীর হোসেন। আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা স্ক্রিনে যে গ্রিলটা দেখতে পাচ্ছেন, তো এই গ্রিলটা আমরা কি কি মালামাল দিয়ে তৈরি করলাম এবং কি এটাতে কতটুকু গ্যাপ রয়েছে, মানে ডিস্টেন্স রয়েছে, এটা বর্তমান বাজার দর হিসেবে কত টাকা স্কোয়ার ফিট হিসাবে নিয়ে থাকি এবং কি কত টাকা কেজি হিসাবে নিয়ে থাকি, সেটা কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তো দেখতে থাকুন, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এখন আপনাদেরকে ফার্স্ট টাইম বলে রাখি যেটা, সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমরা বিএসআরএম রড ব্যবহার করেছি। বিএসআরএম রডটাকে কিন্তু আমরা সবসময় সাজেস্ট করি, আমাদের দেখা মতে কিন্তু বিএসআরএম রডটা হচ্ছে উইন্ডো গ্রিলের জন্য সবচেয়ে পারফেক্ট একটা রড। এটা কিন্তু ফিনিশিং কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অন্যান্য রডের থেকে কিন্তু খুবই একটা ভালো রেজুলেশন থাকে কিংবা ভালো একটা ফিনিশিং থাকে। সেজন্য কিন্তু আমাদের এই বিএসআরএম রডটা দিয়ে কাজ করতেও খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো এখন বলে রাখা ভালো যেটা, সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমরা যে ডিস্টেন্সটা মানে ফাঁকাটা দিয়েছি সেখানে হচ্ছে যে 2.5 ইঞ্চি ফাঁকা দিয়েছি, মানে 2.5 ইঞ্চি গ্যাপ ব্যবহার করেছি আমরা। তো এখন আরেকটা কথা বলে রাখা ভালো যেটা, সেটা হচ্ছে যে এই গ্যাপটা কিন্তু সাধারণত আমরা দেই না, এই কম গ্যাপটা কিন্তু দেওয়া হয়েছে যে কাস্টমার ভাই যিনি উনি কিন্তু চেয়েছে কম গ্যাপ, এই জন্য কিন্তু আমরা কম দিয়েছি। নয়তো আমরা কিন্তু 3 ইঞ্চির কম গ্যাপ দেই না, 3 ইঞ্চি কম কিন্তু গ্যাপ প্রয়োজন হয় না। কারণ হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে অনেক সময় মোটা মানুষ যখন থাই গ্লাসটা লাগানোর জন্য গ্রিলের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে সেটা থাই গ্লাস মুভ করবে, তখন কিন্তু মোটা মানুষ হলে হাতটা কিন্তু গ্রিলে আনিজি লাগবে, সেই জন্য কিন্তু আমরা সেটা করি না। তো যাই হোক, এখন বলে রাখা ভালো যেটা, সেটা হচ্ছে যে এখানে এই গ্যাপটা দেওয়ার কারণে এখানে বর্তমান বাজার দর হিসেবে এটা আমরা বর্তমানে নিয়ে থাকি 130 টাকা কেজি নিয়ে থাকি। আর এটা যদি স্কোয়ার ফিটে আপনারা নিতে চান তাহলে যেটা খরচ পড়বে সেটা হচ্ছে যে 220 টাকার মতো স্কোয়ার ফিট খরচ পড়ে। তো এর মাঝে আমরা কিন্তু রেডক্সাইড পেন্ট করে দিই, যেমন আপনারা লাল কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা রেডক্সাইড পেন্ট করে দিই। তো রেডক্সাইড পেন্টটা করে দেওয়ার কারণে যে সুবিধাটা আপনারা পাবে সেটা হচ্ছে যে অরিজিনাল লোহাতে কিন্তু সিমেন্টের পানি কিংবা ধুলোবালি ময়লা প্লাস্টারের যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু লাগবে না, অরিজিনাল লোহাটা নষ্ট হবে না, এই একটা সুবিধা রয়েছে। তো আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে সেই নাম্বারে কিন্তু বিস্তারিত জানতে পারবেন। কারণ যেটা, সেটা হচ্ছে যে ভিডিওতে কিন্তু অনেক সময় মনে থাকে না, অপ্রস্তুতভাবে কিন্তু প্রত্যেকটা ভিডিও করতে হয়, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি নিজেই কিন্তু ঝালাইয়ের কাজ করছি, সেই সময়তে কিন্তু আসলে অতটা সময় পাওয়া হয় না ভিডিও করার জন্য। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।